খেলছেন দুটি দল। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সমস্ত দর্শক সাধারণ সকলকে অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি মর্যাদা জ্ঞাপন করবেন। আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, দর্শক বন্ধু যারা আছেন সকলে দয়া করে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি মর্যাদা জ্ঞাপন করবেন। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। খেলোয়াড়েরা পরিচিত হচ্ছেন, একে অপরের সাথে করমর্দন সারছেন, তারপরেই দুটি দলের গ্রুপ ফটো উঠবে এবং রেফারিদের গ্রুপ ফটো উঠবে। দুটি দলকে অনুরোধ করব মাঠের দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে। শান্তি মাঠের মধ্যে চলে যাবেন। দু দলকে অনুরোধ করব মাঠের দুদিকে গ্রুপ করে দাঁড়াতে। মাঠের ভেতর থেকে আর যারা গেছেন দয়া করে বেরিয়ে আসুন। দুটি দল মাঠের মধ্যে প্রবেশ করেছেন। একদিকে সাদা জার্সি পরিহিত JSW পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই সবুজ লাল জার্সি পরিহিত স্পোর্টিং ইউনিয়ন। এই দুটি দলের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা LTC ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে হলদিয়ার টাউনশিপ CPT ফুটবল মাঠ থেকে। এই প্রতিযোগিতায় দুটি দল তারা প্রথম রাউন্ডে আজকের প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে তারা সেমিফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করেছেন। আজকের খেলা যারা পরিচালনা করছেন চার রেফারি, ISL এবং আই লিগ খেলানো এই রেফারিরা আমাদের ডাকে সাড়া দিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। আজকে খেলা পরিচালনা করবেন গত সপ্তাহ যাকে আপনারা নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সাস কেরালা ব্লাস্টারের যে খেলা চেন্নাই মাঠে যে খেলা চলেছিল সেই খেলাতে বাঁশি মুখে তাকে দেখেছেন সেই রঞ্জিত বক্সি আজকের খেলা পরিচালনা করবেন। সহকারী দুই রেফারি, জাতীয় রেফারি নিপেন হালদার এবং জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল, এবং চতুর্থ রেফারি তিনিও ISL আই লিগ খেলানো রেফারি জাতীয় রেফারি সুব্রত বর্মন। আমি অনুরোধ করব সমস্ত দলগুলির কর্মকর্তা খেলোয়াড়দের কাছে এবং দর্শক সাধারণ সকলের কাছে, এই প্রতিযোগিতা IFA অনুমোদিত, বিগত দুটি ম্যাচ আমাদের কিছু ভুলভ্রান্তি থেকেছে, তাই আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা না করলে আমরা আগামী দিনে এই প্রতিযোগিতায় IFA এর অনুমোদন পাব না, তাই দয়া করে আমাদের সাথে সহযোগিতা করবেন। রেফারিদের নির্দেশ মেনে চলতে হবে প্রত্যেককে, এবং ক্লাবের যারা সদস্য সমর্থক যারা আছেন সকলে নির্দিষ্ট জোনের বাইরে চলে আসবেন।
হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায়। ষষ্ঠ বর্ষের এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনাল। বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দলের যে সমস্ত খেলোয়াড়েরা রয়েছেন তাদের অনুরোধ করব আপনারা আমাদের এই মঞ্চের পাশে চলে আসুন। আপনাদের নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে বসে আপনারা খেলা উপভোগ করবেন। বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দলের যারা খেলোয়াড় রয়েছেন আপনারা মাঠের সাইড থেকে আমাদের মঞ্চের পাশে চলে আসুন, মাঠের মধ্যে ইতিউতি বসবেন না, আপনারা চলে আসুন মঞ্চের পাশে। বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দলের কর্মকর্তা বা খেলোয়াড় যারা ওইখানে বসে আছেন আপনারা দয়া করে আমাদের মঞ্চের পাশে চলে আসুন। আজকের খেলা শুরু হচ্ছে, বলতে বলতে রেফারি রঞ্জিত বক্সি বাঁশি বাজিয়ে আজকের প্রথম সেমিফাইনাল খেলা শুরু করে দিলেন। আজকে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, স্পোর্টিং ইউনিয়ন সবুজ লাল জার্সি পরিহিত, অন্যদিকে সাদা জার্সি পরিহিত জেএসডব্লিউ পেয়ারা বাগান। জেএসডব্লিউর আক্রমণ, ইনসাইড আউটসাইড ঢুকে গেছেন বক্সের মধ্যে কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। শুরুতেই একটা ঝটিতে আক্রমণের চেষ্টায় ছিল ওই জেএসডব্লিউ দল, গোলকিক, আক্রমণে ওঠার চেষ্টায় পেয়ারা বাগান, একেবারে ফাঁকায় কিন্তু নিজের দলের কোনো খেলোয়াড় ছিলেন না, সরাসরি গোলরক্ষক মোহাম্মদ ফৈজাল, সেখান থেকে ইউসুফ বিদেশি খেলোয়াড়। আক্রমণে ওঠার চেষ্টায় জেএসডব্লিউ, প্রণব বাসু, লক্ষ্য ছিল সম্রাট মাল কিন্তু পাননি, থ্রোইন সুন্দর পাস কিন্তু সহকারী রেফারি বিষ্ণুপন্দ মণ্ডল পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইড। প্রথম সেমিফাইনাল খেলা চলছে এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার। আজকের খেলা পরিচালনা করছেন আইএসএল রেফারি রঞ্জিৎ বক্সি, সহকারী রেফারি দুজন রয়েছেন, জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল এবং নিপেন হালদার, চতুর্থ রেফারি রয়েছেন আরেক জাতীয় রেফারি সুব্রত বর্মন। আক্রমণে স্পোর্টিং, কিন্তু যে শটটি নিয়েছিলেন শট ঠিক মতো জোর ছিল না। এই মুহূর্তে জেএসডব্লিউ পেয়ারা বাগান দলের খেলোয়াড়দের পায় বল, গৌরব দাস নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, উঁচু করে তুলেছেন, লক্ষ্য সেই সম্রাট, সম্রাট দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে বল নিয়ে ঢোকার চেষ্টায়, কিন্তু সুন্দর একটি ট্যাকেল করেছেন ওই রক্ষণ ভাগের খেলোয়াড়, পার্শ্বরেখা অতিক্রম করে বল মাঠের বাইরে। সম্রাট বেশ ছটফটে খেলোয়াড়, নিয়ন্ত্রণে নিয়েছেন জেএসডব্লিউ দল, ন নম্বর জার্সিধারী বিপিন মুর্মু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এখনো স্পোর্টিং এর খেলোয়াড়দের পায় বল, মিস পাস, গৌরব একেবারে ডান দিকে বাড়িয়ে দিয়েছেন, লক্ষ্য সেই কার্তিক হাঁসদা, কার্তিক নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, নিজের দলের খেলোয়াড়কে লক্ষ্য করে ব্যাকপাস করলেন,
ডান প্রান্তিক আক্রমণ, আবার কার্তিক নিয়ন্ত্রণে বল রেখে ঢোকার চেষ্টায়, কিন্তু অনেক সময় বল রেখেছিলেন পায়। এই মুহূর্তে বিশ্বজিৎ মজুমদার, প্রথম ম্যাচে খুব সুন্দর খেলেছিলেন এই 14 নম্বর স্পোর্টিং এর, বিশ্বজিতের পায়ে বল, কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে পার্শ্ব রেখার বাইরে বের করে দিয়েছেন। এই প্রতিযোগিতায় বহু ভালো খেলোয়াড় খেলে গেছেন। অর্ণব মণ্ডল এই প্রতিযোগিতায় টালিগঞ্জ অগ্রগামী দলের হয়ে অংশগ্রহণ করে গেছেন, সেই অর্ণব যিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন, আজ প্রাক্তন হয়েছেন। এই মুহূর্তে আক্রমণে জেএসডব্লিউ দল, আবার প্রতি আক্রমণ স্পোর্টিং ইউনিয়ন, বাঁ প্রান্তে ফাঁকা জায়গায় বল বাড়িয়েছেন, নিয়ন্ত্রণে বল নিলেন রাইট উইং লেফট উইং হাফ, উঁচু করে তোলা বল বক্সের মধ্যে, কিন্তু সজাগ ছিলেন ওই জেএসডব্লিউ দলের রক্ষণ ভাগের খেলোয়াড়েরা। এখনো বিশ্বজিতের পায়ে বল, নিজেদের মধ্যে দেওয়া না করে ওঠার চেষ্টায়, স্পোর্টিং বক্সের সামনে 1-2 খেলার চেষ্টায়, কিন্তু উদ্দেশ্যহীনভাবে বলটিকে তুলে দিয়েছেন সরাসরি গোলরক্ষক ফয়জাল থেকে। আবার আক্রমণে জেএসডব্লিউ দল, প্রণব বাসু থেকে ওই স্টপার ফুলব্যাক বিজয় হেমরাম থেকে অ্যাডামস, অ্যাডামস থেকে গৌরব, উঁচু করে যে বল দিয়েছেন ওই বিপিন মুর্মু, এবং বিপিন সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে বলটিকে জালে জড়িয়ে দিলেন এই বিপিন, বিপিন মুর্মু। প্রথম থেকেই আক্রমণ ভাগের খেলোয়াড়েরা ওই জেএসডব্লিউ দলের ছটফট করছেন, এবং শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে একটা গোল তুলে নিলেন তারা। এই মুহূর্তে খেলার ফলাফল জেএসডব্লিউ 1 স্পোর্টিং ইউনিয়ন 0। এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনাল খেলা চলছে। এই প্রতিযোগিতা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন, এলটিসি গ্রুপ অফ কোম্পানি সহযোগিতা করেছেন, রিপ্লে অ্যান্ড কোং, ক্রিস্টাল প্যালেস, বিদ্যুৎ বেকারি, TMIL, ব্লু হোপ। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টায় জেএসডব্লিউ দল, বল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, ইন্ডিয়ান অয়েল কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড, ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজিউমার্স কোঅপারেটিভ, হলদিয়া ডক কমপ্লেক্স, হলদিয়া ডক ইনস্টিটিউট। আক্রমণে ওঠার চেষ্টায় স্পোর্টিং, 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় পলাশ বৈরাগী, পলাশ বল নিয়ে উঠেছিলেন, এখনো নিজেদের দখলে রাখতে পারেননি বলটি। এই মুহূর্তে আবার আক্রমণ ওঠার চেষ্টায় জেএসডব্লিউ দল, প্রণব বাসু, লক্ষ্য ছিল অ্যাডামস, মাঝমাঠ অতিক্রম করেছেন, ডান প্রান্তে কার্তিক হাঁসদা, সেখান থেকে প্রণব বাসু, প্রণব যে শটটি নিয়েছিলেন বাঁ পায়ে, বারের ওপর থেকে বলটি বেরিয়ে গেল, আর একটু নিচিতে থাকলেই হয়তো বিপদ ঘটতে পারত। জেএসডব্লিউ দল মুহুর্মুহু আক্রমণের চেষ্টায়, রেফারি রঞ্জিত বক্সি কাছেই ছিলেন, বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফাউল, ফ্রি কিক স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে। এই মুহূর্তে স্পোর্টিং এর আক্রমণ, ডান প্রান্তিক আক্রমণ, সেই 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় পলাশ বৈরাগী উঁচু করে তুলেছেন, নিজের দলের কোনো খেলোয়াড় ছিলেন না। প্রণব বাসু পায় বল, গৌরব উঁচু করে তুলেছেন, লক্ষ্য কার্তিক হাসদা, স্পোর্টিং এর খেলোয়াড়েরাও তারা ফাঁক ফোকর খুঁজছেন ওই জেএসডব্লিউ দলের, সেখান থেকেই তারা আক্রমণ সানাবেন, তাদের কোচ খেলোয়াড় প্রত্যেকেই একটা
দৃঢ়তার সাথে লড়াই দেবেন এই প্রত্যাশায় দর্শকেরা অপেক্ষা করছেন। আজকের খেলা পরিচালনা করছেন আইএসএল রেফারি, জাতীয় রেফারি রঞ্জিত বক্সি, সহযোগী রেফারি বিষ্ণুপদ মণ্ডল কোয়ার্টার এন্ডের দিকে রয়েছেন, অন্যদিকে আমাদের প্যাভিলিয়ান এন্ডের দিকে রয়েছেন সহযোগী রেফারি নিপেন হালদার, চতুর্থ রেফারি রয়েছেন আরেক জাতীয় রেফারি সুব্রত বর্মন। বিশ্বজিৎ প্রথম ম্যাচে খুব সুন্দর খেলেছিলেন, এই বিশ্বজিৎ মাঝ মাঠে দখল নেওয়ার চেষ্টা স্পোর্টিং, ডান দিকে লক্ষ্য সেই বৈরাগী উঁচু করে তুলেছিলেন, এখনো নিজের দলে নিয়ন্ত্রণে বল, ব্যাকপাস আবার উঁচু করে তোলার চেষ্টা বৈরাগীর পায়, বল ইনসাইড আউটসাইড করে নেওয়ার চেষ্টা কিন্তু ব্যাকপাস করেছেন, উঁচু করে তোলা বল কিন্তু ওই দীর্ঘদেহী ইউসুফ দাঁড়িয়ে রয়েছেন। নয় নম্বর জার্সিধারী বিপিন মুর্মু একেবারে ডান প্রান্তে সরে গেছেন, নিজের নিয়ন্ত্রণে বল নিয়েছেন, এগোনোর চেষ্টা কিন্তু তাকে পেছন থেকে ট্যাকেল করা হয়েছে রেফারি রঞ্জিত বক্সি, কাছেই ছিলেন সরাসরি হলুদ কার্ড দেখিয়ে দিলেন, সতর্ক করলেন, ফাউল ফ্রি কিক জিএসডব্লিউর অনুকূলে, বিপজ্জনক জায়গায় ফ্রি কিক। আজকের এই সুন্দর পরিবেশের মধ্যে এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা চলছে, প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি দল, একদিকে রয়েছেন সাদা জার্সি পরিহিত জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার হুগলি, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্পোর্টিং ইউনিয়ন কলকাতা। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছেন জিএসডব্লিউ দল, বিপিন মুর্মুর করা গোলে তারা এগিয়ে রয়েছেন। এই প্রতিযোগিতা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন এলটিসি গ্রুপ অফ কোম্পানি, বিদ্যুৎ বেকারি, ক্রিস্টাল প্যালেস, ব্লু হোপ, TMILL, রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস, LIC হলদিয়া ডিভিশন, IOC কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড, IOC এমপ্লয়িজ কনজিউমার্স কোঅপারেটিভ লিমিটেড, এমপ্লয়িজ ক্লাব হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাব, হলদিয়া ডক কমপ্লেক্স, হলদিয়া ডক ইনস্টিটিউট, পাল মেডিকেল, শশী ক্যাটারার, রিপ্লে অ্যান্ড কোং, মা কনস্ট্রাকশন কোম্পানি, হলদিয়া ট্রাভেলস, RRK জুয়েলার্স, নারায়ণ ধারা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছেন, হলদিয়ার পুলিশ প্রশাসন, হলদিয়া পৌরসভা, সকলকে আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, দর্শক সাধারণ যারা প্রতিদিন মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করছেন, সমস্ত দলগুলি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। খেলা কিছুটা বন্ধ রয়েছে, একজন খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে যাচ্ছেন, বিপজ্জনক জায়গায় একটি ফ্রি কিক পেয়েছেন ওই জিএসডব্লিউ দল, রেফারি রঞ্জিত বক্সি মার্কিং করে দিয়েছেন, মার্কিং করে এবারে ফ্রি কিক, বিপজ্জনক জায়গায় ফ্রি কিক, উঁচু করে তুলেছেন কিন্তু সরাসরি গোলকিপার ওই সুশান্ত মজুমদার বৈরাগীকে লক্ষ্য করে ছুড়ে দিয়েছেন, বৈরাগী অসম্ভব দ্রুত গতির খেলোয়াড়, একেবারে ফাঁকা জায়গা, একেবারে ডান প্রান্তিক দৌড়, সেখান থেকে ইনসাইডে বল দিয়েছেন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না ওই 10 নম্বর জার্সিধারী অভিজিৎ পাল দলের অধিনায়ক, কোনো বিপদ ঘটেনি। এই মুহূর্তে আক্রমণে
জেএসডব্লিউ দল, প্রণব বাসু, অ্যাডামস, ১৬ নম্বর জার্সিধারী, লক্ষ্য সেই কার্তিক, কিন্তু কার্তিক নিজের নিয়ন্ত্রণে বল দিয়েছেন। কার্তিক যে বলটি মেরেছিলেন সুন্দরভাবে বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাপায় যে শটটি করেছিলেন সেটি পোস্টের অনেকটা দূর দিয়ে, মাঠের বাইরে, কোনো বিপদ ঘটেনি। কার্তিক হাঁসদা, বিপিন মুর্মু, সম্রাট মাল, এই তিনজন আক্রমণ ভাগের খেলোয়াড় বারবার নাড়া দিচ্ছেন ওই স্পোর্টিংয়ের রক্ষণ ভাগকে। থ্রোইন, হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনাল খেলা চলছে। দর্শক সাধারণকে অনুরোধ করব, আপনারা মাঠের ভেতরে ঢুকে বসছেন, আমাদের যে ফ্লেক্সগুলি রয়েছে দয়া করে দুটি গোল পোস্টের সাইডে যারা বসেছেন আপনারা মাসের ব্যারিকেডের বাইরে চলে যান, ফ্লেক্সগুলিকে সামনে ডিসপ্লে করতে দিন। যারা আমাদের সহযোগিতা করেছেন কেউ কেউ ফ্লেক্সগুলিকে একেবারে ভেঙে বসছেন, আমি অনুরোধ করব আপনারা সহযোগিতা করুন আমাদের সাথে, ফ্লেক্সগুলিকে ডিসপ্লে করতে দিন। যারা আমাদের সহযোগিতা করেছেন এই প্রতিযোগিতা করতে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ, অনেকে ফ্লেক্সগুলিকে পেছনে করে সামনে বসেছেন, ভলেন্টিয়ারদের বলবো একটু গিয়ে আপনারা অনুরোধ করে দর্শকদের একটু পেছনে বসান। আক্রমণে জেএসডব্লিউ, একটা বিপদের সম্ভাবনা ছিল কিন্তু কোন রকমে কর্নার করে বলটি বাঁচিয়েছেন। কর্নার, যিনি চোট পেয়েছিলেন মাঠের মধ্যে প্রবেশ করেছেন সেই বিপিন মুর্মু। কর্নার জেএসডব্লিউর অনুকূলে, উঁচু করে তুলেছেন বক্সের মধ্যে বল অ্যাডামস, কিন্তু মাথায় বলে ঠিক মতো সংযোগ করতে পারেননি অ্যাডামস, কোন রকমে ক্লিয়ার হয়েছে। বিজয় হেমব্রম থেকে সেই ইউসুফ, ইউসুফ ডান দিকে বাড়িয়েছেন অভিষেক কুণ্ডু, অভিষেক থেকে কার্তিক, কার্তিকের পায়ে বল পড়লেই বারবার গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা করছেন এই কার্তিক। গোপাল ডান দিকে সেই বৈরাগীকে লক্ষ্য করে বল, একেবারে ফাঁকা জায়গা, পলাশ বৈরাগী ঢোকার চেষ্টায়, একটা আউটসাইড করে নিয়ে ঢুকেছেন, নিয়ন্ত্রণে বল এখনো পলাশের, কিন্তু তার গায়ে আঠার মতো লেগে রয়েছেন ওই তিন নম্বর জার্সিধারী খেলোয়াড় জেএসডব্লিউর। এখনো বল স্পোর্টিং এর খেলোয়াড়দের পায়ে, নিজেদের মধ্যে দেওয়া না করে খেলার চেষ্টা, ব্যাক পাস উঁচু করে তুলে দিয়েছেন বক্সের মধ্যে, বা প্রান্তিক আক্রমণ, এখনো নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছেন, বিশ্বজিতের পায়ে বল, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়েরা জেএসডব্লিউ দলের বারবার প্রতিহত করছেন তাদের এই আক্রমণ, উদ্দেশ্যহীন পাস, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে, গোলকিক। আক্রমণ ওঠার চেষ্টায় জেএসডব্লিউ দল, গৌরব ব্যাক পাস করার চেষ্টায় কিন্তু বল ছিনিয়ে নিয়ে এগোনোর সময় বল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, থ্রো ইন। বিপিন মুর্মু নিয়ন্ত্রণে নিয়েছেন, বিপিন সুন্দরভাবে বলটিকে কাটিয়ে নিলেন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি, থ্রো ইন জেএসডব্লিউর অনুকূলে। গৌরব কিন্তু মিস পাস,
বিশ্বজিতের পায়ে বল, বিপিন সুন্দর বলটিকে নিয়েছেন, 9 নম্বর জার্সিধারী বিপিন, একেবারে বাঁদিকে প্রণব বাসু যে বলটি দিয়েছেন, সেই বিপিন মুর্মু কাজের কাজটি করে দিলেন যে মাইনাসটি রেখেছিলেন দুজন খেলোয়াড়। বিপিন বলটিকে ফ্লিক করে জালে জড়িয়ে দিলেন এবং বলতে বলতে জেএসডব্লিউ দল তারা 2-0 গোলে এগিয়ে গেলেন। প্রথম সেমিফাইনাল খেলা চলছে, প্রথমার্ধের খেলা, ইতিমধ্যেই 2-0 গোলে এগিয়ে গেলেন জেএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। সেই বিপিন মুর্মু 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি ইতিমধ্যেই 2টি গোল করে ফেলেছেন আজকের খেলায়। স্পোর্টিং তারা কি খেলায় ফিরতে পারবে দেখা যাক। বিশ্বজিতে বল ডান প্রান্তে কিন্তু মিস পাস, অ্যাডামস নাইজেরিয়ান খেলোয়াড়, অ্যাডামস থেকে প্রণব উঁচু করে বল তুলেছেন, লক্ষ্য সম্রাট কিন্তু সম্রাট বল পাননি। স্পোর্টিং এর খেলোয়াড়দের পায়ে পায়ে বল, বিশ্বজিৎ থেকে আবার সেই বৈরাগী, বৈরাগী নিয়ন্ত্রণে নিতে পারেননি, ব্যাকপাস করে দিয়েছেন গোলরক্ষক ফাইজাল, গৌরব থেকে একেবারে ডান প্রান্তে বাড়িয়েছেন আভাস কুণ্ডুকে, আভাস থেকে সেই বিপিন অনেকখানি নেমে গেছেন বিপিন মুর্মু। কার্তিক গতি বাড়িয়ে ঢোকার চেষ্টায় কার্তিক, কিন্তু কার্তিক যখন বল নিয়ে ঢুকছিলেন তাকে পরিভাষায় যাকে বলে ল্যাং মেরেছিলেন, যে কারণে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে। রেফারি রঞ্জিত বক্সি সামনেই ছিলেন, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন খেলোয়াড়কে। ফাউল ফ্রি কিক জেএসডব্লিউ পেয়ারা বাগান দলের অনুকূলে। আজকের এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে, রেফারি নির্দেশ করছেন একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 15 নম্বর জার্সিধারী স্পোর্টিং ইউনিয়নের মাঠের বাইরে চলে আসছেন রঞ্জিত সেন, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের মধ্যে যাচ্ছেন রাজীব দাস, রঞ্জিত মাঠের বাইরে চলে আসছেন, রাজীব মাঠের বাইরে মধ্যে ঢুকছেন, খেলোয়াড় পরিবর্তন হলো। ফ্রি কিক বক্সের বাঁদিক থেকে, উঁচু করে তুলেছেন, অনেকজন খেলোয়াড় আছেন এবং সঙ্গে সঙ্গে যে হেডটি ছিল গোলরক্ষক ঠিক মতো তালুবন্দি করতে পারেননি, কিন্তু তারপরে ওই বিপিন মুর্মু উৎপাতা শিকারীর মতো ছিলেন, তিনি যে শটটি নেন সেই শটও প্রতিহত হয়ে গোল লাইনের বাইরে বেরিয়ে যায়, কোনো বিপদ ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক কিছুটা চোট পেয়েছেন, গোলরক্ষক কিছুটা চোট পেয়েছেন, আশা করব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসবেন গোলরক্ষক সুশান্ত মজুমদার, একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন, গোলরক্ষক মাঠে ফিরে এসেছেন। কর্নার জেএসডব্লিউ দলের অনুকূলে,
উঁচু করে তুলেছেন সেই বিপিন, এখনো বিপদ কাটেনি। আবার গৌরব থেকে উঁচু করে তুলেছেন, প্রতিহত হয়েছে সেই বৈরাগী, বৈরাগী কিন্তু বেশ দ্রুত গতির খেলোয়াড়, রোগা পাতলা চেহারার এই বৈরাগী মাঝে মাঝেই জ্বলে উঠছেন ওই 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় পলাশ বৈরাগী স্পোর্টিং ইউনিয়নের। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টায় সরাসরি গোলরক্ষক ফাইজাল বলটি ধরে ডান দিকে দিয়ে দিয়েছেন আভাস কুণ্ডু। আভাস মাঝমাঠ অতিক্রম করেছেন, মিসপাস, আক্রমণে স্পোর্টিং, সুজন জানা থেকে বিশ্বজিৎ, আবার সুজন, সুজন ডান প্রান্ত বরাবর আক্রমণের চেষ্টায়, বিশ্বজিৎ থেকে আবার সুজন, সেখান থেকে পলাশ, পলাশ বিশ্বজিৎ নিজেদের মধ্যে 1-2 খেলার চেষ্টায়, কিন্তু ম্যান মার্কিং করে রেখেছেন ওই জেএসডব্লিউ দলের খেলোয়াড়েরা। আভাস কুণ্ডু একেবারে ডান প্রান্ত ধরে মাঝমাঠ অতিক্রম করেছেন, বল দিয়েছেন কার্তিক, কার্তিক হাঁসদা, কার্তিক গতি বাড়ানোর একটা প্রবণতা আছে কার্তিকের, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় কার্তিক হাঁসদা, ইনসাইড করে ঢুকে যাওয়ার চেষ্টায় কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে ওই স্পোর্টিং এর রণজিৎ সেন স্টপার ফুলব্যাক বলটিকে মাঠের বাইরে বের করে দিয়েছেন, গোল লাইন অতিক্রম করেছে কর্নার। আজকের খেলা পরিচালনা করছেন আমাদের জেলার ছেলে, আইএসএল আই লিগের অত্যন্ত সুনামের সঙ্গে রেফারিং করছেন রঞ্জিত বক্সি, সহযোগী রেফারি অ্যাডামসের পায় বল, অ্যাডামস যে বলটি দিয়েছেন কার্তিককে লক্ষ্য করে কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে বিপদসীমার বাইরে বের করেছেন, সহযোগী রেফারি বিষ্ণুপদ মণ্ডল, জাতীয় রেফারি বহুদিনের অভিজ্ঞ বিষ্ণুপদ মণ্ডল, কলকাতা মাঠে প্রিমিয়ার লিগ আই লিগের বহু খেলা দক্ষতার সাথে খেলিয়েছেন। অন্যদিকে আরেক সহযোগী রেফারি নিপেন হালদার, তিনিও আই লিগের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন, জাতীয় রেফারি এবং চতুর্থ রেফারি যিনি রয়েছেন তাকেও আপনারা আইএসএল আই লিগের বিভিন্ন ম্যাচ পরিচালনা করতে দেখেছেন, জাতীয় রেফারি সুব্রত বর্মন। ব্যাকপাস লক্ষ্য আবার পলাশ, অনেকখানি নিচে নেমে এসেছেন পলাশ বৈরাগী, পলাশকে লক্ষ্য করে যে বলটি দিয়েছিলেন ফাঁকা জায়গায় বলটি দিয়েছিলেন পলাশ, বুঝতে পারেননি। অ্যাডামস নাইজেরিয়ান খেলোয়াড়, আফ্রিকান দুজন খেলোয়াড় রয়েছেন, বিপিন আজকে বিপিন খুব বেশি পরিশ্রম করছেন না কিন্তু কাজের কাজটি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন তাকে গোলে রূপান্তরিত করেছেন এই বিপিন। পলাশের পায় বল, পলাশ থেকে রণজিৎ একেবারে ডান দিকে দিয়েছেন পলাশকে লক্ষ্য করে কিন্তু পলাশ বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, ওই রাহুল কুদ্দুস পুরকায়েত, সেখান থেকে গৌরব বাঁ দিকে অনেকখানি ওভারল্যাপ করে উঠছেন প্রণব বাসু কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। বুবাই হালদার উঁচু করে তুলেছেন, লক্ষ্য রাজীব দাস সদ্য নেমেছেন সরাসরি গোলরক্ষকের কাছে, বেশ কিছুটা ঢিমে তালে খেলা চলছে, সেই প্রাণ যেন আজকের এই খেলায় খুব একটা থাকছে না, খেলোয়াড়েরা বারবার হারিয়ে যাচ্ছেন খেলা থেকে। এই মুহূর্তে আবার আক্রমণে ওঠার চেষ্টায় একেবারে ডান দিকে সেই কার্তিক, কার্তিক হাঁসদা বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, নিয়ন্ত্রণে বল রেখেছেন কার্তিক, ছোটখাটো চেহারার কার্তিক থেকে আভাস, কিন্তু আভাস যে শটটি নিলেন বক্সের অনেকটা দূর থেকে
লক্ষ্য নিশানা ঠিক ছিল না, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোলকিক। আবার সেই পলাশ, ডান প্রান্তিক আক্রমণ করার একটা প্রবণতা স্পোর্টিং ইউনিয়ন দলের, অবশ্যই কারণ হয়তো এই পলাশ বৈরাগী, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছিল। সুজন জানা ফ্রি কিক নেবেন, মিস পাস, একটা ক্যাজুয়াল খেলা লক্ষ্য করছি আমরা। দু গোলে পিছিয়ে রয়েছেন স্পোর্টিং ইউনিয়ন দল। লক্ষ্য সেই 10 নম্বর জার্সিধারী সম্রাট, সম্রাট নিয়ন্ত্রণে বল রেখেছেন, সম্রাট থেকে অ্যাডামস, অ্যাডামস ডান দিকে দিয়েছেন কার্তিক, ফাঁকা জায়গা, কার্তিক যে শটটি নিয়েছেন সেটি ওই রক্ষণ ভাগের খেলোয়াড় স্পোর্টিং ইউনিয়নের শুভ সর্দারের সম্ভবত গায়ে লেগে গোল লাইন অতিক্রম করেছে, কর্নার জিএসডব্লিউ দলের অনুকূলে। পরপর অনেকগুলি কর্নার আদায় করে নিলেন এই জিএসডব্লিউ দল। আরো একটি বিপদের সম্ভাবনা ছিল কিন্তু ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। খেলার ফলাফল এখনো পর্যন্ত, প্রথমার্ধের খেলা চলছে, স্পোর্টিং 0 এবং জেএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার হুগলি 2। দুটি গোলি করেছেন ওই বিপিন মুর্মু, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, উঁচু করে একেবারে ডান প্রান্তে ফাঁকা জায়গা, বল পলাশ বৈরাগী উঁচু করে আবার তুলেছেন, কিন্তু নিজের দলের কোনো খেলোয়াড় ছিলেন না সেই অ্যাডামস, অনেকখানি নেমে বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। একেবারে ফাঁকা জায়গায় যে বলটি পেয়ে গেছিলেন পড়ে পাওয়া 14 আনার মতো, সেই বল কিন্তু গোলে রাখতে পারলেন না স্পোর্টিং এর। আবার পলাশ উঁচু করে তুলেছেন, মাইনাস করেছেন গোলরক্ষক ফয়সাল, বেরিয়ে এসছেন এবং এখনো প্রতিহত হয়েছে বল। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল প্রতি আক্রমণে জেএসডব্লিউ দল, কিন্তু সম্রাট নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি, পার্শ্বকে অতিক্রম করে মাঠের বাইরে থ্রো ইন জেএসডব্লিউর অনুকূলে। এই মুহূর্তে একটা ঝটিতি আক্রমণ তৈরি হয়েছিল ওই জেএসডব্লিউর বক্সের মধ্যে, কিন্তু সুযোগের সদ ব্যবহার করতে পারেননি স্পোর্টিং ইউনিয়নের খেলোয়াড়েরা। জেএসডব্লিউ দল কিছুটা ঢিবে তালে খেলা এগোনোর চেষ্টায়, কার্তিক হাসদা, আভাস, আভাস থেকে গৌরব, ব্যাকপাস সরাসরি গোলরক্ষক ফাইজালকে, সেখান থেকে রাহুল কুদ্দুস, রাহুল থেকে বিপিন, খুব সুন্দর টান রয়েছে বিপিনের, কিন্তু যে শটটি নিলেন বিপিন সেটি নিশানা ঠিক ছিল না। বিপিন কিন্তু একটা পজিটিভ স্ট্রাইকারের অ্যাটিটিউড রয়েছে বিপিনের মধ্যে, বল ধরা এবং ছাড়ার মধ্যে একটা যেন সৌন্দর্য রয়েছে সেই বিপিন মুর্মু। আজকে 2টি গোল করেছেন, সম্রাট মাল বল নিয়ে ঢোকার চেষ্টা ছিলেন, বল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রো ইন। সুন্দর দেওয়া নেওয়া করে খেলার চেষ্টায়
রেফারি রঞ্জিত বক্সী বলের কাছাকাছি থাকছেন প্রতি মুহূর্তে, কড়া হাতে আজকের খেলা পরিচালনা করছেন রেফারি। পার্শ্বরেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, থ্রো ইন। উঁচু করে তোলা বল, খুব সুন্দর একটি বল পাস ছিল, দেখা যাক সেখান থেকে কোন ফায়দা তুলতে পারেন কিনা। এখনো নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছেন বিজয় হেমব্রম, উঁচু করে তুলে দিয়েছেন বল, ফাউল করেছেন ওই বিদেশি খেলোয়াড় অ্যাডামস এবং রেফারি রঞ্জিত বক্সী তাকে সতর্ক করলেন, ফাউলের বাঁশি বাজিয়েছেন একজন খেলোয়াড়, সম্ভবত কিছুটা চোট পেয়েছেন। ফ্রি কিক স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে। আজকের রেফারি রঞ্জিত বক্সী, যাকে আপনারা গত সপ্তাহে দেখেছেন কেরল ব্লাস্টার নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে আইএসএল এ বাঁশি মুখে যিনি খেলা পরিচালনা করেছেন, সেই রঞ্জিত বক্সী আমাদের জেলার ছেলে। এই রঞ্জিত আজকে খেলা পরিচালনা করছেন, দক্ষ হাতে রঞ্জিত খেলা পরিচালনা করছেন। আজকের সহযোগী দুই রেফারি, জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল এবং জাতীয় রেফারি নিপেন হালদার, চতুর্থ রেফারি আইএসএল রেফারি সুব্রত বর্মন। একটা সংঘর্ষ, গোলরক্ষক বেরিয়েছিলেন ফুটবলের নিয়ম অনুযায়ী গোল বক্সের মধ্যে, গোলরক্ষক যখন এয়ারে থাকবেন সেক্ষেত্রে কোনো খেলোয়াড়ের সাথে ধাক্কা লাগা মানেই রেফারি ফাউলের নির্দেশ দেবেন, সেটি হয়েছে এই মুহূর্তে। ফাউল স্পোর্টিং এর বিপক্ষে। বিপিন, দর্শকেরাও অধীর আগ্রহে আবার বিপিনের পায়ে থেকে গোল আশা করছেন। এই মুহূর্তে আক্রমণে স্পোর্টিং এবং সুন্দর একটি শট এবং অসাধারণ সেভ, গোলরক্ষক ফয়সাল শরীরটিকে শূন্যে ভাসিয়ে দিয়ে ফিস্ট করে বলটিকে বের করেছেন এবং বুদ্ধিমত্তার যে শটটি রেখেছিলেন ওই রাজীব দাস, সেই শট থেকে গোল হতেই পারত, কিন্তু গোলরক্ষক ফয়সালকে সাধুবাদ জানাতেই হবে, দলের একটি গোল খাওয়া থেকে দলকে বাঁচালেন। কর্নার স্পোর্টিং এর অনুকূলে, উদ্দেশ্যহীন কর্নার, সেই বৈরাগীকে লক্ষ্য করে বল, পলাশ নিজেদের মধ্যে দেওয়া না করে স্পোর্টিং এর আক্রমণ, কিন্তু পায়ের জঙ্গল তৈরি করছেন ওই জিএসডব্লিউর খেলোয়াড়েরা। যখনই স্পোর্টিং এর কোনো খেলোয়াড় বল ধরছেন দুজন তিনজন করে গিয়ে জায়গা ছোট করে দিচ্ছেন ওই জিএসডব্লিউর খেলোয়াড়েরা, এটা তাদের কোচের হয়তো রণনীতি, স্পোর্টিং এর খেলোয়াড়দেরকে জায়গা দিচ্ছেন না। বিপিনের পায় বল, অ্যাডামস ডান পা বাপা করে এগোনোর চেষ্টায়, উঁচু করে তুলে দিয়েছেন, লক্ষ্য সেই গৌরব, প্রণব বাসু, প্রণব থেকে বিপিন, বিপিন আবার বাঁদিকে লক্ষ্য করে দিয়েছেন প্রণবকে, কিন্তু সহযোগী রেফারি বিষ্ণুপদ মণ্ডল পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন প্রণব অফসাইড। বৈরাগীর পায় বল, পলাশ সুজন, বিশ্বজিৎ, আবার লক্ষ্য পলাশ, বৈরাগী ডান প্রান্তিক আক্রমণ এগোনোর চেষ্টায়, ইনসাইড করে ঢুকে গেছেন, সামনে ইউসুফ, আবার নিয়ে নিয়েছেন বাপায়, সেখান থেকে যে পাসটি দিয়েছেন কিন্তু নিজের দলের খেলোয়াড় তাদের তাল মিল নেই ঠিকমতো, যে কারণে বুঝে উঠতে পারেননি যে পাসটি বাড়িয়েছিলেন।
আবার ডান প্রান্তিক আক্রমণ, মাঝমাঠ অতিক্রম করেছেন কার্তিক হাঁসদা, সেখান থেকে গৌরব দলের অধিনায়ক, আবার গৌরব এগোচ্ছেন, গৌরব লক্ষ্য কার্তিক হাঁসদা, একেবারে ডান প্রান্তে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, সেখান থেকে ইনসাইড করে নিয়ে ঢুকে পড়েছেন, আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন ওই কার্তিক। বিশ্বজিৎ মজুমদার স্পোর্টিং এর আক্রমণ, সুজন বা প্রান্তে চলে গেছেন বিশ্বজিৎ মজুমদার, কিন্তু উদ্দেশ্যহীন পাস, নিজের দলের কোনো খেলোয়াড় ছিলেন না। গোলরক্ষক ফাইজাল বলটি ধরে নিজের দলের খেলোয়াড়কে ছুড়ে দিলেন। জেএসডব্লিউর আক্রমণ, এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা চলছে, এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইউটিউব চ্যানেল হলদিয়া লাইভে। আপনারা হলদিয়া লাইভ চ্যানেলে বাড়িতে বসেও এই খেলার সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। ইউটিউবে হলদিয়া লাইভ চ্যানেল ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন, বিভিন্ন খবর নিয়ে তারা হাজির থাকেন, বিভিন্ন ধরনের ফুটবল ক্রিকেটের সরাসরি সম্প্রচার করেন তারা। সেই হলদিয়া লাইভ যার কর্ণধার সাংবাদিক তাপস ঘোষ, আমরা ধন্যবাদ জানাবো তাদের, এই খেলা তারা সরাসরি সম্প্রচার করছেন। আক্রমণে স্পোর্টিং ইউনিয়ন, নিয়ন্ত্রণে বল রেখেছেন অ্যাডামস, দীর্ঘদেহী খেলোয়াড়, একেবারে ডান প্রান্তে ফাঁকা বল, পলাশ বৈরাগী 17 নম্বর জার্সিধারী স্পোর্টিং এর খেলোয়াড়, কিন্তু ওই বিজয় হেমব্রম নিয়ন্ত্রণে বল নিয়ে নিয়েছেন, লক্ষ্য দিয়েছিলেন বিপিন মুর্মু, বল পাননি বিপিন। বিশ্বজিৎ মজুমদার স্পোর্টিং এর, সেখান থেকে ওই 3 নম্বর জার্সিধারী স্পোর্টিং এর বুবাই হালদার, বুবাইয়ের পায়ে বল, পলাশ বৈরাগী নিজের দলের খেলোয়াড় খুঁজছেন, কিন্তু পেছনে একজন জেএসডব্লিউ খেলোয়াড় প্রতিনিয়ত আঠার মতো লেগে থাকছেন, অফসাইড, রেফারি নিপেন হালদার পতাকা তুলে জানিয়ে দিলেন অফসাইড। একজন খেলোয়াড় সম্ভবত চোট পেয়েছেন, আজকে মাঠে দর্শক উপস্থিত হয়েছেন, তারা আজকে কাজের দিন, স্বাভাবিকভাবেই বহু দর্শক আসতে পারেননি, যাদের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে, অনেকেই হয়তো অফিস কামাই করে এসেছেন মাঠে, দর্শক সাধারণ তাদের উপস্থিতিতেই খেলার সাফল্য মণ্ডিত হয়, তাই আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলকে হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় গৌরব অধিনায়ক ডান প্রান্তে আভাস কুণ্ডুকে লক্ষ্য করে দিয়েছেন, আভাস বল নিয়ে এগোচ্ছেন, নিয়ন্ত্রণে বল আভাসের, কিন্তু যে মাইনাসটি করেছিলেন সেটি নিজের দলের খেলোয়াড় ছিলেন না। এই মুহূর্তে স্পোর্টিং আক্রমণে বিশ্বজিতের পায়ে বল, সেখান থেকে রাজীব দাস, রাজীব ইনসাইড করে নিয়ে নিয়েছেন, লক্ষ্য পলাশ, পলাশ যে শটটি করলেন সেটি তিন কাঠির অনেক বাইরে থেকে মাঠের বাইরে বেরিয়ে গেল, গোলকিক। আমাদের সহযোগিতা করেছেন বিদ্যুৎ বেকারি, তাদের একটি কিয়স্ক এখানে রয়েছে, খাওয়ার স্টল, দর্শক সাধারণ যারা খাওয়ার সংগ্রহ করবেন তারা তাদের ওই কিয়স্ক থেকে খাওয়ার সংগ্রহ করবেন। কার্তিকের পায় বল, কার্তিক
হঠাৎ করে গতি বাড়িয়ে ঢোকার একটা প্রবণতা। কার্তিক ঢুকেছেন বক্সের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কর্নার দেশ ডব্লিউর অনুকূলে, আমাদের যারা সহযোগিতা করেছেন এই প্রতিযোগিতা পরিচালনা করতে, এলটিসি গ্রুপ অফ কোম্পানি সহযোগিতা করেছেন। এই মুহূর্তে বক্সের বাইরে রাজীব, রাজীব থেকে সেই পলাশ, রোগা পাতলা চেহারের এই পলাশ, বিশ্বজিৎ মজুমদার উঁচু করে তুলেছেন লক্ষ্য সেই রাজীব দাস, কিন্তু সরাসরি গোলরক্ষক পাইকালের কাছে। আমাদের এই প্রতিযোগিতা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন, পবিত্র ভূঁইয়া, অমিত মুখার্জি, শেখ মুজাফর আলী, গ্লোবাল এন্টারপ্রাইজ, আরভি লজিস্টিক, রিপ্লে অ্যান্ড কং, TMILL, ব্লু হোপ, এলটিসি গ্রুপ অফ কোম্পানি, এলআইসি হলদিয়া ডিভিশন, আইওসি কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড, আইওসি এমপ্লয়িজ কনজিউমার্স কোঅপারেটিভ, হলদিয়া ডক ইনস্টিটিউট, পাঁজা কনস্ট্রাকশন, পাল মেডিকেল, হলদিয়া ট্রাভেলস, হলদিয়া পৌরসভা, মা কনস্ট্রাকশন কোম্পানি। আমাদের এই প্রতিযোগিতায় যিনি কার্যকরী সভাপতি হিসেবে এই প্রতিযোগিতা পরিচালনা করছেন, মাননীয় দিদার আলী খান, তিনি সহযোগিতা করেছেন আমাদের এই প্রতিযোগিতায় অর্থনৈতিকভাবে। তাকেও আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পুলিশ প্রশাসন, রেফারি অ্যাসোসিয়েশন, কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সকলেই আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে সে বিপিন আবার বল নিয়ে গেছেন, বিপিন একটা সর্পিল গতি রয়েছে এই বিপিনের মধ্যে, বল পায়ে পড়লেই তিনি দ্রুত গতিতে ভেতরে ঢোকেন। বিপিন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, আবার ঢুকছেন বিপিন, কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, অর্থাৎ গোল কিক স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে। প্রথমার্ধের চতুর্থ রেফারি জানিয়ে দিয়েছেন 2 মিনিট অতিরিক্ত সময়। এই মুহূর্তে JSW-র অর্ধে খেলা চলছে, বলতে বলতে রেফারি রঞ্জিত বক্সি লম্বা বাঁশি বাজিয়ে জ্বালিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলায় স্পোর্টিং ইউনিয়ন তারা 0-2 গোলে পিছিয়ে রয়েছেন। JSW পেয়ারা বাগান তারা 2-0 গোলে এগিয়ে রয়েছেন। দুদলের যে রিজার্ভ বেঞ্চ তার পাশাপাশি অনেকেই ঢুকেছেন উৎসুক দর্শকেরা। আমি অনুরোধ করব রিজার্ভ বেঞ্চের পাশ থেকে দয়া করে সরে যান, আমরা প্রতিদিন একই কথা বলছি, দয়া করে আপনারা রিজার্ভ বেঞ্চের পাশ থেকে সরে যাবেন। আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন, দুটি ক্লাব তাদের কর্মকর্তা অতিরিক্ত খেলোয়াড় ছাড়া আর কেউ রিজার্ভ বেঞ্চের পাশাপাশি থাকবেন না। আমি অনুরোধ করব রিজার্ভ বেঞ্চের পাশ থেকে সবাই সরে যাবেন, যারা ভলেন্টিয়ার আছেন, সিভিক যারা আছেন প্রশাসনের, আমি অনুরোধ করব আপনারা দয়া করে সকলকে ওখান থেকে বের করে দিন। আমাদের এই প্রতিযোগিতা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন
তাদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমাদের এই প্রতিযোগিতা পরিচালনা করতে সহযোগিতা করেছেন এলটিসি গ্রুপ অফ কোম্পানি, সহযোগিতা করেছেন ব্লু হোপ বিদ্যুৎ বেকারি, ক্রিস্টাল প্যালেস মিস্টার রামকৃষ্ণ দাস অধিকারী, ব্লু হোপ মিস্টার অমিত দাস, টিএমআইএলএল এর মিস্টার দেবদত্ত সামন্ত, নিউ রাধেশ্যাম জুয়েলারি ওয়ার্কসের সুব্রত দাস অধিকারী, এলআইসি হলদিয়া ডিভিশন, হলদিয়া রিফাইনারি কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের, হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ কনজিউমার্স কোঅপারেটিভ, হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাব, হলদিয়া ডক কমপ্লেক্স, হলদিয়া ডক ইনস্টিটিউট, পাল মেডিকেল, শশী ক্যাটারার, রিপ্লে অ্যান্ড কোং, মা কনস্ট্রাকশন কোম্পানি, হলদিয়া ট্রাভেলস, আর আর কে জুয়েলার্স, মিস্টার রবীন্দ্রনাথ নন্দ, নারায়ণ ধারা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছেন, হলদিয়া পৌরসভা, আইএফএ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি, তাদের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শক সাধারণ যারা মাঠে উপস্থিত হচ্ছেন প্রতিদিন, হলদিয়া লাইভ চ্যানেল যারা সরাসরি সম্প্রচার করছেন এই মাঠে খেলা, ইউটিউব চ্যানেলে হলদিয়া লাইভ চ্যানেলের মাধ্যমে মিস্টার তাপস ঘোষ ও তার টেকনিক্যাল টিম যারা রয়েছেন সকলকে আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই প্রতিযোগিতা সর্বাঙ্গ সুন্দর করে আমরা তুলতে পারতাম না। আমরা অভিনন্দন জানাব হলদিয়া ডক ইনস্টিটিউটকে, বিগত 10 বছর আমরা এই মাঠে অনুমতি পাইনি, যে কারণে এই খেলা করতে পারিনি। হলদিয়া ডক ইনস্টিটিউট তারা গত বছর থেকে আমাদের এই প্রতিযোগিতা পরিচালনার জন্য এই মাঠটি দিয়ে সহযোগিতা করেছেন। হলদিয়া ডক ইনস্টিটিউটকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাব। আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হয়ে উঠুক আমরা এই প্রত্যাশা রাখছি। আগামীকাল ঠিক দুপুর 2টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতা করবেন 2টি দল, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট দলের বিরুদ্ধে, এবং আগামী রবিবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন 2টি দল, এই ম্যাচে যারা বিজয়ী হবেন এবং দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইনাল ম্যাচে আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার। আরও একটি খেলা রয়েছে, ঠিক দুপুর 12:30টায় শুরু হবে একটি প্রদর্শনী খেলা, অংশগ্রহণ করবেন হলদিয়া মহকুমা পুলিশ একাদশ বনাম এই জেলার সাংবাদিক একাদশ। এই 2টি দলেই হলদিয়া এলাকার বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় তারা অংশগ্রহণ করবেন, 2টি দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। একটা প্রদর্শনী ম্যাচ, এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন হলদিয়া মহকুমা পুলিশ একাদশ বনাম হলদিয়ার জেলার সাংবাদিক একাদশ। এই 2টি দলেই আমাদের হলদিয়ার বহু প্রাক্তন খেলোয়াড় তারা অংশগ্রহণ করবেন। প্রদর্শনী ম্যাচ আগামী রবিবার ঠিক 12:30টায় শুরু হবে এই প্রদর্শনী ম্যাচ, তারপরে শুরু হবে ফাইনাল ম্যাচ। আমি এই এলাকার সমস্ত দর্শক সাধারণকে অনুরোধ করব আপনারা উপস্থিত থাকবেন, এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন, আনন্দ উপভোগ করবেন, তারপরেই শুরু হবে ফাইনাল ম্যাচ। সুজিত সাউ, যে মেমেন্টোগুলো ভেতরে রয়েছে উত্তরীয় মেমেন্টো একটু রেডি করো।
শান্তি শান্তি একটু মাঠে চলে এসো, শান্তিরাম মণ্ডল মাঠে চলে এসো একটু। আমরা তিনজন জাতীয় রেফারি, তাদের হাতে আমাদের স্মারক তুলে দেব এবং উত্তরীয় পরিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করব। রয়েছেন জাতীয় রেফারি সুব্রত বর্মন, রয়েছেন জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় রেফারি সুব্রত বর্মন, জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল এবং জাতীয় রেফারি নিপেন হালদার। তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের সম্পাদক সুজিত সাহু। সংবর্ধিত করা হচ্ছে সুজিত সাহু উত্তরীয় দিয়ে তাদের বরণ করে নিচ্ছেন এবং স্মারক মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রেফারি সুব্রত বর্মনকে। এরপর আমাদের পুলিশ আধিকারিক প্রাক্তন ওয়েস্টবেঙ্গল পুলিশের খেলোয়াড় শরীফুল ইসলাম, তিনি উত্তরীয় পরিয়ে এবং মেমেন্টো দিয়ে অভিনন্দিত করছেন রেফারি বিষ্ণুপদ মণ্ডলকে। জাতীয় রেফারি বিষ্ণুপদ মণ্ডল বহু অভিজ্ঞতা সম্পন্ন। এরপর শরীফুল ইসলাম, তিনি উত্তরীয় পরিয়ে অভিনন্দিত করছেন রেফারি নিপেন হালদারকে। নিপেন হালদার জাতীয় রেফারি মেমেন্টো দিয়ে তাকে অভিনন্দিত করছেন। দ্বিতীয়ার্ধের খেলা কিছু সময়ের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই প্রথমার্ধে স্পোর্টিং ইউনিয়ন তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এখনই। হলদিয়া লাইভ সরাসরি সম্প্রচার করছেন আমাদের হলদিয়া লাইভের টেকনিশিয়ান বন্ধু, যারা এই প্রতিযোগিতা সম্প্রচার করতে সহযোগিতা করছেন হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে, তাদেরও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। হলদিয়া লাইভ চ্যানেল তারা সরাসরি সম্প্রচার করছেন এই খেলার, তাদের টেকনিশিয়ান বন্ধুরা যারা এক্সপার্টরা আছেন তারা এই খেলা যতটা সম্ভব ভালো ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। আগামীকাল থেকে সিটি ইভেন্টের 19 নম্বর চ্যানেলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা সরাসরি সম্প্রচারিত হবে। যারা এই খেলা সরাসরি সম্প্রচার করছেন হলদিয়া লাইভ, তার কর্ণধার তাপস ঘোষ এবং তার যারা ক্যামেরাম্যান টেকনিশিয়ান বন্ধুরা আছে সকলকে আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামীকাল যে খেলাটি অনুষ্ঠিত হবে এই মাঠে,
প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি দল। একদিকে রয়েছেন বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, যারা গতবারের চ্যাম্পিয়ন দল, এবং গতকাল এই মাঠে যারা 6-4 গোলে পর্যদুস্ত করেছেন ওই উত্তরপাড়া ফুটবল একাডেমিকে তারা পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছেন। সেই বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের সঙ্গে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করবেন বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। এই দু দলের মধ্যে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা ঠিক দুপুর দুটোয় অনুষ্ঠিত হবে। আগামী রবিবার ফাইনাল খেলা, তার আগে আগামী রবিবার একটি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন হলদিয়া মহকুমা পুলিশ একাদশ, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলার সাংবাদিক একাদশ, পূর্ব মেদিনীপুর জেলা সাংবাদিক একাদশ। ঠিক দুপুর 12:30টায় অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী খেলা, তারপর দুপুর 2টায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে টাউনশিপ সিপিটি ফুটবল মাঠ থেকে। এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে হলদিয়া লাইভ চ্যানেলে। আজকের খেলা পরিচালনা করছেন রেফারি রঞ্জিত বক্সি, আইএসএল আই লিগের বহু খেলা তিনি পরিচালনা করেছেন, যাকে আপনারা টিভির পর্দায় দেখেছেন সেই রেফারি রঞ্জিত বক্সি। সহকারী রেফারি বিষ্ণুপদ মণ্ডল, নিপেন হালদার, এবং চতুর্থ রেফারি আরেক জাতীয় রেফারি সুব্রত বর্মন। আক্রমণে ওঠার চেষ্টায় স্পোর্টিং ইউনিয়ন, বা প্রান্ত ধরে আক্রমণ, বল ছিনিয়ে নিয়েছেন সেখান থেকে ওই সে বিপিন মুর্মু। বিপিন এগিয়ে চলেছেন খেলার শুরুতে, বিপিন এবং বুদ্ধিমত্তার সাথে বিপিন বলটিকে তিন কাঠির মধ্যে জড়িয়ে দিলেন। এই বিপিন মুর্মু মাথা ঠান্ডা রেখে খেলে চলেছেন, খুব বেশি পরিশ্রম করছেন না মাঠের মধ্যে, কিন্তু কাজের কাজটি কিন্তু করে চলেছেন এই বিপিন মুর্মু। তিনটি গোল করে ফেললেন দলের, তিনটি গোলই তার পা থেকে এসেছে। বিপিন আগামী দিনে অনেক বড় খেলোয়াড় হয়ে ওঠার সম্ভাবনা তার মধ্যে রয়েছে। এই বিপিন ঠান্ডা মাথায় বক্সের মধ্যে পড়লেই হঠাৎ তার মাথাটি হয়তো আরো ঠান্ডা হয়ে যায়। বরফ শীতল মস্তিষ্কের পরিচয় দিয়ে বিপিন তৃতীয় গোলটি করে ফেললেন এবং দলকে 3-0 গোলে এগিয়ে দিলেন বিপিন মুর্মু। গোটা মাঠ জুড়েই একটি আওয়াজ, বিপিন মুর্মু। 9 নম্বর জার্সিধারী বিপিন নিজের দলকে এগিয়ে দিলেন 3-0 গোলে। আমরা খুশির ছাপ দেখতে পাচ্ছি ওই জেএসডব্লিউর কোচ কর্মকর্তাদের মুখে, তারাও কিছুটা আনন্দিত, দল 3-0 গোলে এগিয়ে গেছেন। আবার আক্রমণে সেই কার্তিক হাসদা, আবার বিপিন, কিন্তু না, এই মুহূর্তে আমরা দেখলাম অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, কিছুটা শরীরের প্রয়োগ ঘটিয়েছেন, যে কারণে রঞ্জিত বক্সি রেফারি কাছেই ছিলেন, সতর্ক করছেন, মাথা ঠান্ডা রেখে খেলার কথা বলছেন খেলোয়াড়দের। 45-90 মিনিট স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মধ্যে একটা শারীরিক ক্লান্তি গ্রাস করবে, তখনই কিন্তু এ ধরনের সিচুয়েশনগুলো তৈরি হতে থাকে। যাই হোক, মাথা ঠান্ডা রেখে খেলতেই হবে। 3-0 গোলে পিছিয়ে রয়েছেন স্পোর্টিং ইউনিয়ন, দেখা যাক এখান থেকে তারা খেলা ফিরতে পারেন কিনা। অ্যাডামস গৌরব, বাপ্রান্তিক আক্রমণের চেষ্টা, উঁচু করে তুলেছেন এবং একটা সম্ভাবনা ছিল কিন্তু পায়ে বলে সংযোগ ঘটাতে পারেননি, গোলকিক। জেএসডব্লিউ দলটির মধ্যে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে দলটি একসঙ্গে অনুশীলন করার যে সুফল, সেই সুফল পাচ্ছেন এই দলটি। এবং একটা একাডেমি দল, স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের মধ্যে যে বোঝাপড়া, তালমিল, সেটা কিন্তু প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। আবার আক্রমণে জেএসডব্লিউ দল, রেফারি বাঁশি বাজিয়েছেন, রেফারির গায়ে লেগে কিছুটা প্রতিহত হয়েছিল।
এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইউটিউব চ্যানেল হলদিয়া লাইভে। আজকে বহু দর্শক মাঠে এসেছেন। আবার বিপিনের পায় বল, বিপিন অ্যাডামস, গৌরব, দুজন খেলোয়াড় জিএসডব্লিউ দলের বারবার চোখে পড়ছেন, বিপিন মুর্মু এবং কার্তিক হাঁসদা। অন্যদিকে স্পোর্টিং ইউনিয়ন দলের সে পলাশ বৈরাগী বারবার ডান প্রান্তিক আক্রমণ করার চেষ্টা করছেন, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। এই আক্রমণ থেকে কোনো ফসল তুলতে পারছেন না তারা। হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি দল, স্পোর্টিং ইউনিয়ন বনাম জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। ইতিমধ্যে জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার তারা 3-0 গোলে এগিয়ে রয়েছেন এবং তিনটি গোলই করেছেন ওই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপিন মুর্মু। এই মুহূর্তে একটা ফাউল, ফ্রি কিক স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে, জিএসডব্লিউর অনুকূলে। আমাদের এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আগামী দিনে আমাদের ভাবনাতে রয়েছে এই প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে যে রিপ্লে এবং টিভির সাহায্য নিয়ে রিপ্লে থেকে যে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে, সেরকম ধরনেরও ভাবনা চিন্তা আমাদের রয়েছে। এবং একটা গোল এই মুহূর্তে যেটা আমরা দেখলাম, দর্শকেরাও কিছুটা হতচকিত হয়েছেন যে এটা গোল হলো কিভাবে। কিন্তু গোলরক্ষক সূর্যের আলো কিছুটা তার চোখের মধ্যে পড়ায় হয়তো অসুবিধার সৃষ্টি হয়েছিল, বলটি দেখতে পাননি। এবং আরও একটি গোল হয়ে গেল, 4-0 গোলে এগিয়ে গেছেন জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার এই মুহূর্তে 4-0 গোলে এগিয়ে গেছেন। এই মুহূর্তে জিএসডব্লিউর অর্ধে খেলা চলছে। আক্রমণে জিএসডব্লিউ দল বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে লেগে গোল লাইন অতিক্রম করায় কর্নার, একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পলাশ বৈরাগী সম্ভবত মাঠের বাইরে এলেন, মাঠের ভেতরে গেলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুপ্রিয় নস্কর, ইউসুফ, বিজয় হেমব্রম। বিজয় হেমব্রমের পায় বল, সেখান থেকে কার্তিক হাঁসদা, কার্তিক থেকে বিপিন, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আবার আক্রমণে ওঠার চেষ্টায় স্পোর্টিং, কিন্তু বল ছিনিয়ে নিয়েছেন ওই বিজয়
পার্শ্বরেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, থ্রো ইন স্পোর্টিং এর অনুকূলে। হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় অর্ধের খেলা চলছে। ইতিমধ্যে 4-0 গোলে এগিয়ে গেছেন জেএসডব্লিউ দল। কিছুটা ধীমে তালে খেলা চলছে।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে। স্পোর্টিং এর অর্ধে খেলা চলছে। ইতিমধ্যেই 4-0 গোলে এগিয়ে রয়েছেন জেএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার চুচুড়া হুগলি। সংগঠিত ফুটবল খেলার একটা প্রবণতা রয়েছে এই জেএসডব্লিউ দলের মধ্যে। খেলোয়াড়েরা সারা মরশুম একসাথে অনুশীলন করেন, তারই প্রতিফলন ঘটছে ম্যাচে, একটা তালমিল রয়েছে খেলোয়াড়দের মধ্যে। কর্নার, ছোট্ট টোকায় বল দিয়েছেন, বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেছেন, কিন্তু যে শটটি মারলেন পায়ের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারেননি। অ্যাডামস, আফ্রিকান খেলোয়াড় অ্যাডামস, নিয়ন্ত্রণে রেখেছেন বল। দুরন্ত শট ছিল স্পোর্টিং ইউনিয়নের, কিন্তু গোলরক্ষক ফাইজাল বাঁদিকে ছাপিয়ে পড়ে বলটিকে বাঁচিয়েছেন। কর্নার স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে। ইতিমধ্যে স্পোর্টিং ইউনিয়ন দল তারা 4-0 গোলে পিছিয়ে রয়েছেন। কর্নার, আজকের খেলা পরিচালনা করছেন আইএসএল রেফারি রঞ্জিত বক্সি, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ছেলে রঞ্জিত, খুব পরিশ্রমী খেলোয়াড় ছিলেন, একটা সময় কোল ইন্ডিয়ার হয়ে খেলেছেন, তারপরে তিনি এই প্রফেশনে, আজকে প্রায় 15 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন রঞ্জিত। ধীরে ধীরে নিজের ক্রমোন্নতি ঘটিয়েছেন। গত সপ্তাহেই আপনারা আইএসএলের কেরল ব্লাস্টার নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচে তাকে বাঁশি মুখে দেখেছেন মাঠের মধ্যে। সেই রঞ্জিত বক্সি আজকের খেলা পরিচালনা করছেন, সহযোগী রেফারি প্যাভিলিয়ন এন্ডের দিকে রয়েছেন, জাতীয় রেফারি, আই লিগের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন নৃপেন হালদার। অন্যদিকে কোয়ার্টার এন্ডের দিকে রয়েছেন কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত মুখ, বহুদিন ধরে বহু বড় খেলা পরিচালনা করেছেন বিষ্ণুপদ মণ্ডল, আর চতুর্থ রেফারি রয়েছেন, তিনিও গত বছর আই লিগের বহু ম্যাচ খেলিয়েছেন, আইএসএল এর বিভিন্ন ম্যাচ খেলিয়েছেন, জাতীয় রেফারি সুব্রত বর্মন। প্রত্যেকেই দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন, আমরা সত্যি আনন্দিত গর্বিত। রঞ্জিত বক্সি, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে চেন্নাইতে একটি আইএসএল এর ম্যাচ খেলিয়েই পরের দিন হলদিয়ায় এসে উপস্থিত হয়েছেন, সেই রঞ্জিত আজকে খেলা পরিচালনা করছেন। আমাদের স্ট্রেচার বয় তারা মাঠ থেকে বেরিয়ে আসছেন। থ্রো ইন জেএসডব্লিউর অনুকূলে, গৌরব কিন্তু প্রতিহত হয়েছে, সুজন জানা কিন্তু উদ্দেশ্যহীন পাস, রাহুল কুদ্দুস থেকে একবারে ব্যাক পাস, গোলরক্ষক ফাইজাল ইউসুফ, আফ্রিকান খেলোয়াড় দীর্ঘদেহী ইউসুফ এবং অ্যাডামস
দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন জেএসডব্লিউ দলে, সেই বিপিন বল নিয়ে ওঠার চেষ্টায়, সম্রাট মাল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ফাউল। ফ্রি কিক স্পোর্টিং এর অনুকূলে, বিশ্বজিৎ মজুমদার আজকে ঠিক প্রদর্শন তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। বিশ্বজিৎ প্রথম ম্যাচে অসম্ভব ভালো খেলেছিলেন, উঁচু করে তুলেছেন, কিন্তু ওই কুদ্দুস আর ফয়জাল, কুদ্দুস এবং ইউসুফ এই দুজন রক্ষণে প্রাচীর হয়ে উঠছেন আক্রমণে। স্পোর্টিং সুপ্রিয় নস্কর, কিন্তু গোলরক্ষক ফয়জাল অনেকখানি আউটিং করে এসে বলটিকে তালুবন্দী করে নিয়েছেন। গৌরব উঁচু করে তুলেছেন লক্ষ্য বাপি ঘোষ, কিন্তু গোলরক্ষক সুশান্ত বেরিয়ে এসে বলটি তালুবন্দী করলেন। আবার আক্রমণে ওঠার চেষ্টায় স্পোর্টিং, সুজন জানা, সুজন থেকে রাজীব, রাজীব কিন্তু যে শট নিয়েছিলেন সে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। আপনারা এই খেলা সরাসরি ইউটিউব চ্যানেল হলদিয়া লাইভের সম্প্রচারিত হচ্ছে, সিপিটি টাউনশিপ ফুটবল ময়দান হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার এই মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধ চলছে। সাদা জার্সি পরিহিত জেএসডব্লিউ দল, জেএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার চুচুড়া হুগলি, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবুজ লাল জার্সি পরিহিত স্পোর্টিং ইউনিয়ন কলকাতার। স্পোর্টিং এর খেলোয়াড়দের পায় বল, ডান প্রান্তিক আক্রমণ ওঠার চেষ্টায়, খুঁজছেন নিজের দলের খেলোয়াড়কে। বিশ্বজিৎ বলটিকে নিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা, উঁচু করে তুলেছেন এবং সহযোগী রেফারি বিষ্ণু পদমণ্ডল পতাকা উঁচু করে জানিয়ে দিলেন অফসাইড। কুদ্দুস থেকে গোলরক্ষক ফয়জাল, ইউসুফ নিজেদের মধ্যে দেওয়া না করে ওঠার চেষ্টা, ইউসুফ থেকে আভাস থ্রোয়িং করবেন, আভাস কুণ্ডু এবং বল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রোইন। রাজীব নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি, থ্রোইন স্পোর্টিং এর অনুকূলে। এই মুহূর্তে স্পোর্টিং ইউনিয়ন তারা 4-0 গোলে পিছিয়ে রয়েছেন। বিশ্বজিৎ মজুমদার উঁচু করে তুলেছেন, কিন্তু সেই দীর্ঘদেহী আফ্রিকান খেলোয়াড় অ্যাডামস এখনো বিশ্বজিতের পায়ে বল ইনসাইড করে নিয়েছেন, বাঁ পায়ে যে শটটি মেরেছিলেন, কিন্তু সেই কুদ্দুস দাঁড়িয়েছিলেন প্রাচীরের মতো। শুভ সর্দার অনেকখানি উঠে এসেছেন, কার্তিক হাঁসদা কিন্তু নিয়ন্ত্রণে বল রাখতে পারেননি। আবার প্রতি আক্রমণে স্পোর্টিং, সুজন কিন্তু রেফারি রঞ্জিত বক্সি সামনেই দাঁড়িয়েছিলেন, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, রেফারি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন, ফাউলের বাঁশি বাজিয়েছেন, ফ্রি কিক স্পোর্টিং এর অনুকূলে। একেবারে বিপজ্জনক জায়গা, এই জায়গা থেকে বহু বিখ্যাত গোল আমরা দেখেছি, বহু বিখ্যাত ফ্রি কিক দেখেছি বিদেশি খেলোয়াড়দের পা থেকে। আমাদের স্বদেশীয় খেলোয়াড়রাও অনেকে আছেন এই জায়গা থেকে
একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো কিছু গোল তাদের পা থেকে আমরা পেয়েছি। দেখা যাক এই বিপজ্জনক জায়গা থেকে গোল তুলে আনতে পারেন কিনা। রেফারি রঞ্জিত বক্সি মার্কিং করে দাঁড়িয়ে দিচ্ছেন, এর বাইরে বেরোনো যাবে না। স্প্রে করে তিনি লাইন টেনে দিচ্ছেন। খেলোয়াড় একজন পরিবর্তন হবে, আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সম্ভবত জেএসডব্লিউ দলের অ্যাডামস মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন। মাঠের ভেতরে ঢুকছেন 15 নম্বর জার্সিধারী শিবম দে। অ্যাডামস ফ্রি কিকটি নিয়েছিলেন, সেটি বারের অনেক উঁচু দিয়ে মাঠের বাইরে, কোনো বিপদ ঘটেনি। কার্তিক হাঁসদা গতি বাড়িয়েছেন বাঁ দিক থেকে, কিন্তু নিয়ন্ত্রণে বলটিকে ঠিক মতো রাখতে পারেনি। এখনো আছেন কার্তিক হাঁসদার পায়ে বল। কার্তিক ব্যাকপাস করেছেন বিজয় বর্মন। গৌরব গৌরব থেকে ওই 10 নম্বর জার্সিধারী সম্রাট, কিন্তু 1:1 সিচুয়েশনে সম্রাট বলটিকে তিন কাঠির মধ্যে রাখতে পারলেন না। আরো একটি গোল পেতে পারতেন জেএসডব্লিউ দল। প্রতি আক্রমণে ওঠার চেষ্টায় স্পোর্টিং ইউনিয়ন, নিয়ন্ত্রণে বল রেখেছেন অভিজিৎ। অভিজিৎ পাল উঁচু করে তুলেছেন এবং সুপ্রিয় নস্কর বলটি ঠিক মতো করে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। বিশ্বজিৎ মজুমদার সুপ্রিয় নস্করের পায়ে বল, সুপ্রিয় এগোচ্ছেন এবং যে শটটি নিলেন সরাসরি গোলরক্ষক ফৈজল, এই শট থেকে ফৈজলকে হয়তো পরাস্ত করা যাবে না। একজন খেলোয়াড় ইউসুফ সম্ভবত চোট পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচার মাঠে ডেকেছেন রেফারি। রেফারি স্ট্রেচার ডেকেছেন মাঠের মধ্যে, কিছুটা সময় নষ্ট করারও একটা প্রবণতা থাকে শেষ দিকে। জেএসডব্লিউ দল বা প্রান্ত ধরে আক্রমণের চেষ্টা, ওই বাপি ঘোষ বলকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। গোল কি স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে, আমাদের এই প্রতিযোগিতা টাউনশিপ সিপিটি ফুটবল মাঠ হলদিয়া থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুপ্রিয় নস্কর বা প্রান্ত ধরে ওঠার চেষ্টায়, যে মাইনাসটি রেখেছিলেন সেই কুদ্দুস বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। সুজন সম্রাট মাল থেকে 15 নম্বর জার্সিধারী শিবম দে, শিবম থেকে এই মুহূর্তে সেই বিপিনের পায় বল। বিপিন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনটি গোল করেছেন এই বিপিন।
অনেক সময় বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। সেখান থেকে সম্রাট মাল, আবার বিপিন, আবার সম্রাট, ছোটোখাটো চেহারার সম্রাট থেকে শিভম, বল নিয়ে ঢোকার চেষ্টায়, কিন্তু প্রতিহত করেছেন সেই বিশ্বজিৎ। অনেকখানি নেমে গিয়ে একেবারে রক্ষণ ভাগে গিয়ে বিশ্বজিৎ বলটিকে ছিনিয়ে নিয়েছিলেন, কিন্তু সেই বল আবার প্রতিহত হয়ে গোল লাইন অতিক্রম করেছে। গোলকিক স্পোর্টিং ইউনিয়নের অনুকূলে। এই প্রতিযোগিতা পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন, এলটিসি গ্রুপ অফ কোম্পানি, বিদ্যুৎ বেকারি, ক্রিস্টাল প্যালেস, ব্লু হোপ, TMILL, রিপ্লে অ্যান্ড কোং, রাধেশ্যাম জুয়েলারি ওয়ার্কস, এলআইসি হলদিয়া ডিভিশন, আইওসি কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড, হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ কনজিউমার্স কোঅপারেটিভ লিমিটেড, হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাব, হলদিয়া ডক ইনস্টিটিউট, হলদিয়া ডক কমপ্লেক্স, AM এন্টারপ্রাইজ, ফাইভ স্টার, পাল মেডিকেল, শশী ক্যাটারার, মা কনস্ট্রাকশন কোম্পানি, হলদিয়া ট্রাভেলস, RRK জুয়েলার্স, নারায়ণ ধারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে সহযোগিতা করেছেন, হলদিয়া পৌরসভা সহ সমস্ত দর্শক সাধারণ, এবং আজকের এই খেলা যারা সরাসরি সম্প্রচার করছেন ইউটিউব চ্যানেল হলদিয়া লাইভ, সকলকে আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সমস্ত অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, পুলিশ প্রশাসন, দর্শক বন্ধু, এই এলাকার আরো বহু মানুষ তারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয়র পায় বল, সুপ্রিয় স্পোর্টিং ইউনিয়নের সুজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। সুজন থ্রোইন JSW অনুকূলে। গৌরব বিশ্বজিৎ বলটিকে ছিনিয়ে নিয়েছেন, গৌরব বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এই মুহূর্তে 4-0 গোলে এগিয়ে রয়েছেন ওই স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে JSW চুচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং একাডেমি। তারা 4-0 গোলে এগিয়ে রয়েছেন স্পোর্টিং ইউনিয়ন। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছেন, একটা সুন্দর তালমিল রয়েছে এই JSW দলের মধ্যে। সেই বিপিন বলটি নিয়ে ঢুকে গেছেন, বিপিন সুন্দরভাবে বলটিকে তিন কাঠির মধ্যে আবার জড়িয়ে দিলেন, একটু জোরে করতালি দিয়ে অভিনন্দিত করুন এই বিপিন। মাঠের মধ্যে কিন্তু বারবার বলছিলাম, খুব বেশি পরিশ্রম না করলেও বক্সের মধ্যে কিন্তু বিপিন একেবারে ওতপ্রোত শিকারীর মতো অপেক্ষা করেছেন, যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু পজিটিভ স্ট্রাইকারের ভূমিকা অবতীর্ণ হয়ে বলটিকে তিন কাঠির মধ্যে জড়িয়ে দিয়েছেন। সেই বিপিন আরও একটি গোল করলেন দলের হয়ে। এই মুহূর্তে 4টি গোল তার পা থেকে আমরা দেখলাম। 5-0 গোলে এগিয়ে গেলেন ওই JSW চুচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। আজকের খেলা পরিচালনা করছেন ISL রেফারি রঞ্জিত বক্সী, জাতীয় রেফারি, ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে যে কজন প্রমিসিং রেফারি রয়েছেন তাদের অন্যতম এই রঞ্জিত বক্সী, আমাদের জেলারই ছেলে, পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার ছেলে রঞ্জিত।
রঞ্জিত বক্সী আজকে খেলা পরিচালনা করছেন। অন্যদিকে সহকারী রেফারি দুজন রয়েছেন, নিপেন হালদার এবং বিষ্ণুপদ মণ্ডল, তারাও জাতীয় রেফারি, ন্যাশনাল রেফারি। এবং চতুর্থ রেফারি রয়েছেন আরেক আইএসএল এবং আইডি খেলানো রেফারি, ন্যাশনাল রেফারি সুব্রত বর্মন। আবার আক্রমণে জিএসডব্লিউ দল, সেই বিপিন, বিপিনের পায়ে বল, সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখেছেন বিপিন, কিন্তু তিনজন খেলোয়াড় তাকে বাধা দিয়েছেন। এই মুহূর্তে স্পোর্টিং এর খেলোয়াড়দের পায়ে বল, বিশ্বজিৎ স্পোর্টিং ইউনিয়নের মাঝমাঠের খেলোয়াড়, উঁচু করে তুলে দিয়েছেন, কিন্তু ওই গোলরক্ষক ফয়জাল অনেকটা বেরিয়ে এসে বলটিকে বিপদ মুক্ত করেছেন। মিস পাস, গৌরব দাস দলের অধিনায়ক, সেখান থেকে সম্রাট মাল থেকে গৌরব, উঁচু করে যে শট নিয়েছেন একটা সম্ভাবনা ছিল, গোলরক্ষক অনেকটা এগিয়ে এসেছিলেন তাই উঁচু করে তুলে দিয়েছিলেন বলটি, তিন কাঠির মধ্যে রাখতে পারলে হয়তো আরো একটি গোল তুলে নিতে পারত ওই জিএসডব্লিউ দল। 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিবম দে, শিবম থেকে সম্রাট মাল যে বলটি পেয়েছিলেন সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। জেএসডব্লিউ দল দুলকি চালে খেলায় কিছুটা সময় নষ্ট করতে চাইছেন, ইতিমধ্যেই তারা 5-0 গোলে এগিয়ে গেছেন। গত প্রথম রাউন্ডের ম্যাচেও তারা কলকাতার ইস্টার্ন রেলওয়ে দলকে লাস্তানাবুদ করেছিলেন এই জেএসডব্লিউ দল, এবং 3টি গোল তারা করেছিলেন। এই মুহূর্তে জোরালো শট, কিন্তু একটা চকিত শট নেওয়ার চেষ্টা ছিলেন সেই অধিনায়ক গৌরব, কিন্তু এই শট থেকেও কোনো ফায়দা তুলতে পারেননি। আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ বনাম বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট, বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট বনাম বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ। রাজীব দাস থেকে সুপ্রিয় নস্কর, কিন্তু অফসাইড, আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় পরিবর্তন হবেন, 10 নম্বর জার্সিধারী সম্রাট মাল মাঠের বাইরে বেরিয়ে আসছেন, মাঠে প্রবেশ করছেন 11 নম্বর জার্সিধারী বিশাল মণ্ডল, বিশাল মণ্ডল মাঠে যাচ্ছেন। সম্রাটের প্রস্থান ঘটল, বিশালের প্রবেশ। এই মুহূর্তে বিশালের দল 5-0 গোলে এগিয়ে রয়েছে সেই জিএসডব্লিউ পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। মনোরম পরিবেশ, তার মধ্যে এলটিসি ক্রিশ্চিয়ানো জুনিয়র মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা চলছে। বিশাল নেমে যে শটটি করেছিলেন সরাসরি গোলরক্ষকের হাতে, গোলরক্ষক সঠিক জায়গায় চলে এসেছিলেন। এই সুশান্ত প্রথম খেলায় অসাধারণ প্রদর্শন ছিল সুশান্তর, কিন্তু আজকে কিছুটা যেন নড়বড়ে লেগেছে প্রথম থেকেই সুশান্ত মজুমদারকে। সুজন জানা চেষ্টা করছেন, বিশ্বজিৎ মজুমদার, আবার সুজন জানা, অভিজিৎ পাল থেকে বাঁ দিকে দিয়েছেন রাজীব, কিন্তু অফসাইড, তার আগেই ছিলেন রাজীব। বিষ্ণুপদ মণ্ডল একেবারে জায়গায় দাঁড়িয়ে থেকেছেন এবং পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন অফসাইড।
বিজয় হেমব্রম, সেখান থেকে এবং সেই বিপিন শেষমেশ অফসাইডের বাঁশি বেজেছে, কিন্তু বিপিন সুন্দর জায়গায় চলে এসেছিলেন অফসাইড, যে কারণে গোলটি বাতিল হলো। বিপিন খুব বুদ্ধিমত্তার সাথে খেলছেন এবং জায়গায় পৌঁছানোর একটা প্রবণতা আছে বিপিনের, খুব বেশি পরিশ্রম না করলেও ফলপ্রসূ ভূমিকা তার দলের ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে নেই পজিটিভ স্ট্রাইকার বিপিন। এই মুহূর্তে আক্রমণে উঠছেন জেএসডব্লিউ গৌরব, গৌরব থেকে বাপি ঘোষ, বাপি নিজের নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টায়, গোলরক্ষক সুশান্ত অনেকখানি উঠে এসেছেন, শেষমেশ সুশান্ত অবৈধভাবে বাধা দিয়েছেন, যে কারণে ফাউল, ফ্রি কিক ওই জেএসডব্লিউ দলের অনুকূলে। আগামী রবিবার এই মাঠে প্রদর্শনী ম্যাচ দুপুর 12:30টায় অনুষ্ঠিত হবে হলদিয়া মহকুমা পুলিশ একাদশ বনাম পূর্ব মেদিনীপুর জেলা সাংবাদিক একাদশের মধ্যে। দুপুর 12:30টায় শুরু হবে আগামী রবিবার ফাইনাল ম্যাচের আগেই, এবং ফাইনাল ম্যাচ ঠিক দুপুর 2:00 শুরু হবে। তাই এই এলাকার সমস্ত ফুটবল প্রেমী মানুষ সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী রবিবার এই প্রদর্শনী ম্যাচে আনন্দ উপভোগ করবেন এবং ফাইনাল খেলাটিরও উপভোগ করবেন। হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে রাখছি, এবং আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা ঠিক দুপুর 2:00 শুরু হবে। বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ বনাম বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট, সুজন বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি রাজীব দাস। আমাদের এই প্রতিযোগিতার কার্যকরী সভাপতি দিদার আলী খান, তিনি আমাদের এই প্রতিযোগিতা পরিচালনা করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তিনি ব্যক্তিগতভাবে 50,000 টাকা দিয়েছেন এই প্রতিযোগিতা পরিচালনা করতে, তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার এই সহযোগিতা আমাদের পরিচালনা করতে অনেকটাই সহযোগিতা করেছেন। এই মুহূর্তে আক্রমণে স্পোর্টিং ইউনিয়ন, কিন্তু ব্যাকপাস সরাসরি গোলরক্ষক ফাইজালের হাতে, ইউসুফ উপরে ওঠার চেষ্টায়, বাপি ঘোষ ডান দিক থেকে ওঠার চেষ্টায়, বাপি আউটসাইড করে বল বেরোনোর চেষ্টায় ছিলেন কিন্তু বেরোতে পারেননি, প্রতিহত হয়েছে আক্রমণ। সুপ্রিয় সেখান থেকে বিশ্বজিৎ, পূজন বলতে বলতে রেফারি রঞ্জিত বক্সি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা শেষ, এবং এই প্রথম সেমিফাইনাল খেলায় জেএসডব্লিউ চুচুড়া পেয়ারা বাগান তারা 5-0 গোলে পরাজিত করেছেন। এই প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেই শান্ত স্বভাবের, কিন্তু গোলের সামনে যিনি জ্বলে উঠেছেন আজকের ম্যাচে বিপিন মুর্মু, একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন বিপিন মুর্মু, আজকের ম্যান অফ দ্য ম্যাচ, 9 নম্বর জার্সিধারী জেএসডব্লিউর খেলোয়াড়, তাকে মঞ্চে আহ্বান করছি বিপিন মুর্মু, তিনি আজকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাবেন। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিপিন, একটু মঞ্চে চলে আসবেন, পুরস্কারটি তুলে দেবেন, মঞ্চে আহ্বান করছি বিপিন মুর্মুকে, পুরস্কারটি তুলে দেবেন
আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন গোলরক্ষক, তার সময়ে তিনি সেরা গোলরক্ষকই ছিলেন এই জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার, সেই গোপাল হালদার, তিনি আজকের পুরস্কার তুলে দেবেন ম্যান অফ দি ম্যাচ বিপিন মুর্মু। হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন খেলোয়াড়, অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন এই গোপাল হালদার, তিনি পুরস্কার তুলে দেবেন বিপিন মুর্মু। আজকে চারটি গোল করেছেন এবং অসম্ভব ভালো প্রদর্শন করেছেন, জোরে করতালি দিয়ে অভিনন্দিত করুন বিপিন মুর্মুর হাতে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন আমাদের জেলার প্রাক্তন খেলোয়াড়, হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন খেলোয়াড় গোপাল হালদার। আজকে অসম্ভব ভালো প্রদর্শন করেছেন এই বিপিন, আমরা তার কাছ থেকে ফাইনালেও আরো ভালো খেলা আশা করব এবং জেএসডব্লিউ দল তাদের যে সংগঠিত ফুটবল তারা প্রদর্শন করেছেন সেই ফুটবল, আরো ক্ষুরধার ফুটবল আমরা তাদের কাছ থেকেও প্রত্যাশা করব। স্পোর্টিং ইউনিয়ন দল তারা পরাজিত হলেও তারা প্রদর্শন করেছেন, নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আগামীকাল ঠিক দুপুর দুটোয় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা, প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি দল, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ বনাম বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট। এই দুটি দলের মধ্যে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঠিক দুপুর দুটোয় এবং আগামী রবিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার